بسم الله الرحمن الرحيم السلام عليكم সম্মানিত দর্শক, খরগোশের গোশত খাওয়ার বিধান নিয়ে বিভিন্ন মানুষের মতপার্থক্য থাকায় আজ এই ভিডিওটি খরগোশের উপর বানানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, দলিল ভিত্তিক প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। খরগোশ কখনো অন্য কোনো পশু শিকার করে না, এমনকি পোকামাকড় পর্যন্ত খায় না। সুতরাং উপরোক্ত যুক্তি প্রমাণাদি বিশ্লেষণে বলা যায় যে ইসলামিক শরীয়ত মোতাবেক আল্লাহর নামে জবাই করা খরগোশের গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। খরগোশের গোশত খাওয়া জায়েজ এই মর্মে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মারুজ জাহরান নামক স্থানে আমরা একটি খরগোশ ধাওয়া করলাম। সাথের লোকজন অনেক চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়লেন। অবশেষে আমি তাকে ধরে ফেললাম এবং আবু তালহার নিকট নিয়ে গেলাম। তিনি সেটাকে জবাই করলেন এবং তার রান দুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়াস্বরূপ পাঠিয়ে দিলেন। বুখারি মুসলিম মিশকাত হাদিস 4109। সম্মানিত দর্শক, উপরোক্ত ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। আর ইসলামিক লেকচার চ্যানেলের সঙ্গেই থাকুন।